এই কোরআনের দলিল দেব, রাসুলের দলিল দেব, ঠিক না ভাই? ঠিক, দলিল ছাড়া চলা মুশকিল, দুনিয়াতেও মুশকিল আখেরাতেও। এই যে জমিটা যার, তার দলিল আছে না? কথা বল না কেন? আপনারা যে বাড়িতে থাকেন ওটার দলিল আছে না? আর দুনিয়া বিদ্যালয়, আখেরাত বিদ্যালয়, দুনিয়া যেমন দলিল লাগে, রাসুল বলছেন আখেরাতেও দলিল লাগবে। দলিল হলো কোরআন এবং হাদিস। দুনিয়াতে যেমন লিখিত দলিল দিয়ে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব এখানে লেখা আছে না নাই, আখেরাতের ময়দানেও আমাদের আমলটা লিখিত দিবেন কে? আল্লাহ লিখিত বই আমাদের হাতে দিয়ে দিবেন আর বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, ইউ রিড ইউর বুক, ইউর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমার সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান, সারা জীবন কামাই করেছেন, সেটাই আপনার বইয়ের ভিতরে আল্লাহ লিখে দিবেন। কারো 20 বছর, কারো 40 বছর, যখন যার সময় শেষ সে চলে যেতে হয়, ঠিক না ভাই? ঠিক। দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষার হলে যেমন ঢুকতেও অনেকে আগে ঢুকে পরে ঢুকে, আবার বের হতে আগে বের হয় পরে বের হয়, ঠিক না ভাই? সবার লেখার সমান পরিমাণ এক না, কেউ আগে বের হয় কেউ পরে বের হয়, ঠিক? দুনিয়া পরীক্ষার জায়গা, আসল জায়গা হলো আখেরাত, আসল জায়গা হলো জান্নাত জাহান্নাম। যারা জান্নাতে যাবে তাদের ডান হাতে আমল নামা দিবেন কে? আর যারা জাহান্নামে যাবে তাদের কোন হাত? তাদের মুখ থেকে আল্লাহ সিদ্ধান্ত নেবেন। তুমি বলো, তোমার যেই খাতা তুমি বানিয়েছো, যেই বই তোমার হাতে দিয়েছে, এই বই দেখে তুমি বলো তুমি কোথাকার মানুষ? সূরা মুলকে আল্লাহ বলছেন ফাতারাফু বিদামবিহিম ফাসুহকান লিআসহাবি সাঈদ, প্রত্যেক মানুষ তার অপরাধগুলো দেখবে, দেখবে বিবিকে মেরেছে, বিবির থেকে যৌতুক খেয়েছে, দেখবে প্রতিবেশীর সম্পদ মেরেছে, আরেকজনের জমি লুট করে খেয়েছে, আরেকজনের রাস্তার জিনিস লুট করে নিয়ে গেছে, আছে না নাই? তবে একটা মজার ব্যাপার হলো সূরা আনআমে আল্লাহ বলছেন আলা যুহুরিহিম, মানুষ যা অন্যের চুরি করে সব আল্লাহ তার পিঠে উঠিয়ে দিবেন। চিন্তা করলাম যে এত ছোট পিঠ, অনেক লোক আছে দশতলা বিল্ডিং করে মানুষের টাকা চুরি করে, ঠিক কিনা? এই বিল্ডিং তার খালের উপরে উঠবে কিভাবে? হাদিসে পড়ে দেখি রাসুল বলছেন এক একজন জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তো দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, গালটা হতে হবে নাটোর শহরের চেয়ে বড়, মাথাটা যদি নাটোর শহরের মতো হয়, শরীরটা হতে হবে বাংলাদেশের চেয়ে বড়। এইবার যত কিছু চুরি করেছে, যারা গরু চুরি করেছে, গরু দুইটা পা তার ঘাড়ে দিয়ে কেবে, এই যে ভাইরা বোনেরা গরু চোর, গরু চোর, এই যে ভাইরা গাড়ি চোর, এই যে ভাইরা করুণার চাই চোর। কত নিকৃষ্ট হতে পারে মানুষ চিন্তা করা যায়। রাজশাহী গেলাম, একটা বিশাল বিল্ডিং। আমি বললাম বিল্ডিংটা কার? কয় অমুক সাহেবের। তাই বললাম ভাই এ সাহেব কি করে? কয় হুজুর চুরি করে, চুরি। হ্যাঁ চুরি করে, কি চুরি করে গো? মানুষের জমি চুরি করে, বুঝেছে?